হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে এবং ফ্রেশ টপিকের উপর। এই টপিকটা যদি আমরা কদিন ধরেই আলোচনা করছি যে তড়িৎ ক্ষেত্র এবং এই সংক্রান্ত বিভিন্ন বিষয়। গতদিন আমরা তড়িৎ দ্বিমেরু সম্পর্কে পড়েছিলাম এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল অবলম্বন করে বার করতে হয় সেই ক্যালকুলেশন দেখেছিলাম। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওটা ছিল আমাদের 5 নম্বর ক্লাস। আজকে যেটা দেখবো আমরা সেটা আমাদের 6 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা কি আলোচনা করবো, তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ওপর কোনো বিন্দুতে অবস্থিত বা কোনো বিন্দুতে আমাদের ক্ষেত্রফল বলে রাশিমালা নির্ণয় করবো। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করবো, কিন্তু ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, কারণ আমার আপলোড করা সব ভিডিও যাতে সহজে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানিও। চলো আমরা কাজটা শুরু করি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে ক্ষেত্রফল বলে রাশিমালা এটা আমরা নির্ণয় করবো। আগে একটা তড়িৎ দ্বিমেরু আমাদের রাখতে হবে। ধরো তড়িৎ দ্বিমেরু আমরা একটা আঁকলাম, তড়িৎ দ্বিমেরু ধরো এখানে একটা মাইনাস কিউ আধান আর এখানে একটা প্লাস কিউ আধান আমাদের রয়েছে, মাইনাস কিউ আধান একটা প্লাস কিউ আধান একটা রয়েছে। ধরো এর লম্ব সমদ্বিখণ্ড যদি মাঝখানটা এটা হয় তাহলে আমরা এখানে লম্ব হলো না এটা এরকম একটা কিছু, তো এই বিন্দুতে আমাদের ধরো আমরা এখানে এই বিন্দুটার নাম দিলাম এম বিন্দু। এই বিন্দুতে আমরা ক্ষেত্রফল রাশিমালা বার করতে চাইছি, ক্ষেত্রফল রাশিমালা বার করতে চাইছি। তো আমরা কি করবো, প্রথমে এই এই দুটোকে যুক্ত করে দেবো, এইটা আর এইটা, এই দুটোকে আমরা যুক্ত করে দিলাম, দেখতে পাচ্ছ। আচ্ছা আমরা জানি কি তড়িৎ দ্বিমেরুর আমরা দৈর্ঘ্য কত ধরি, তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য আমরা ধরি 12। এই মধ্যবিন্দুটাকে আমরা ও নাম দিলাম, মধ্যবিন্দু নাম দিলাম ও, আর এই লম্ব যেটা এই লম্বটার দৈর্ঘ্য ধরে নিলাম আর, লম্বটা দৈর্ঘ্য ধরে নিলাম আর, এগুলো আমাদের বেসিক। আচ্ছা এই কোণটা যদি থিটা হয় তাহলে ইকুয়ালি এই কোণটাও থিটা হবে, এগুলো কোণ আমরা থিটা ধরলাম, এই কোণ দুটোকে আমরা থিটা ধরলাম, তড়িৎ দ্বিমেরুটাকে আমরা ধরলাম এ বি তড়িৎ দ্বিমেরু, এ বি তড়িৎ দ্বিমেরু। তাহলে কি কটা কোণ আধানের জন্য, মাইনাস কিউ আর প্লাস কিউ। এবার আমাদেরকে এম বিন্দুতে আমাদের ক্ষেত্রফল রাশিমালা বার করতে হবে এম বিন্দুতে। তো এম বিন্দুতে যখন আমরা বার করবো তার মানে কি, এম বিন্দুতে আমরা মনে মনে একটা ধনাত্মক আধানকে রাখবো, ধনাত্মক আধানকে রেখে তারপরে তো ক্ষেত্রফল পরিমাপ করবো। ধনাত্মক আধানকে রেখে যখন আমরা ক্ষেত্রফল পরিমাপ করবো তখন এই প্লাস কিউ আধানটার জন্য এখানে কত ক্ষেত্রফল হবে কি করে বার করবো, দেখো প্লাস কিউ আধান এই প্লাস আধান এখানে যেটা থাকবে সেটাকে কি করবে, সেটাকে বিকর্ষণ করবে। কোন দিকে বিকর্ষণ করবে, ঠিক এই যে সংযোজক সরলরেখা, এই সংযোজক সরলরেখা বরাবর বিকর্ষণ করবে আমরা জানি, তার মানে এই দিকে হবে যে বিকর্ষণটা। ধরো আমরা এই আধানের জন্য এখানে রিফ্লেক্টটাকে আমরা ক্ষেত্রফলটাকে ই ওয়ান নাম দিলাম, কি নাম দিলাম, ই ওয়ান, ই ওয়ান। আর কি এবার এই আধানটার জন্য দেখবো, এই আধানটার জন্য এখানে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা কোন দিকে হবে, দেখো এখানে মাইনাস আধান আছে এখানে প্লাস আধান, তাহলে এটা নিশ্চয়ই নিজের দিকে এটা আকর্ষণ করবে, নিজের দিকে আকর্ষণ করবে, তাহলে এইটাকে আমরা নাম দিলাম ই টু, এটার আমরা নাম দিলাম ই টু। এবার এই যখন এরকম একটা ঘটনা ঘটছে একই বিন্দুতে দুদিকে দুটো ক্ষেত্রফল কাজ করছে তখন এর ওপর ক্রিয়াশীল লব্ধি প্রাবল্যটা আমাদের ঠিক এই লব্ধি বরাবর দুটো ভেক্টরের লব্ধি বরাবর অর্থাৎ এই দিক বরাবর কাজ করবে। আমি এটা নাম দিলাম এফ, আমি এটা নাম দিলাম এফ, আর এই বিন্দু নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি, লব্ধি বরাবর। আচ্ছা লব্ধিটা দিয়ে কাজ করবে আমরা, এবার লব্ধি বরাবর কি কি ভাবে লব্ধিটা বার করবো সেটা আমরা দেখি আগে। প্রথমে দেখো আমরা প্রথমে এই যে ভেক্টরটা আছে ই ওয়ান ভেক্টর এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করবো, দুটো উপাংশে ভাগ করবো কি আগে, আগে দেখো ধরো আমরা যদি যদি আমাদের এই অনুযায়ী আমরা যদি লিখতে পারি যে এম এফ প্যারালাল এ বি, এম এফ প্যারালাল এ বি অর্থাৎ এম এফ এই যে এম এফ বাহুটা যদি এ বি সমান্তরাল হয় তাহলে এই কোণটা যেহেতু থিটা তাহলে এই কোণটা হবে থিটা, একইভাবে এটা থিটা হলে এটা থিটা হতেই হবে, দুটো কোণ কি আমাদের থিটা হতে হবে, তাহলে এম এফ প্যারালাল এ বি হলে এটা আমাদের এই ঘটনা ঘটবে। আচ্ছা এবার কি, এবার আমরা উপাংশে ভাঙবো, তাহলে এইটার যে উপাংশটা এই বরাবর একটা উপাংশ থাকবে আনুভূমিক উপাংশ, আর একটা থাকবে এই বরাবর উপাংশ থাকবে একটা উল্লম্ব উপাংশ, এটা কত হবে, এটা হবে ই ওয়ান সাইন থিটা, আর এই বরাবর কত থাকবে, এই বরাবর থাকবে ই ওয়ান কস থিটা। একইভাবে এইটাকে ভাঙলে আমরা দুটো পাবো, একটা পাবো এই দিক বরাবর আর একটা পাবো কোন দিক বরাবর, এই দিক বরাবর নিচের দিকে, এই উপাংশটা হবে ই টু সাইন থিটা, কেন ই টু সাইন থিটা, এই যে এখানে থিটা কোণের জন্য এটা ই টু, ই টু সাইন থিটা, আর এটা কত হবে ই টু কস থিটা। তাহলে আমরা
আমাদের লব্ধি বরাবর দুটো উপাংশ আমরা দেখতে পেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে E1 sin থিটা আর E2 sin থিটা একই রেখা বরাবর দুজন দুজনের বিপরীত দিকে কাজ করছে, একটা এদিকে একটা এদিকে। তার মানে কি, এই দুটো পরস্পরকে নালিফাই করে দেবে, অর্থাৎ এদের দুজনের এফেক্ট পরস্পর নষ্ট করে দেবে। তাহলে আমাদের একমাত্র এফেক্ট পাওয়া যাবে এইটার আর এইটার, এই দুটোর। তাহলে আমরা কি পাবো, আমাদের লব্ধি ভেক্টর মানে এই দুটো ভেক্টর যোগফল করলে আমরা লব্ধি পাবো। এবার আমরা আমাদের দেখতে পাবো ক্ষেত্র পাবলে রাশিমালা কত। আগে E1 E2 মান বার করতে হবে, না হলে তো আমরা বার করতে পারবো না। cos থিটা E1 cos থিটা মান, আচ্ছা E1 এর মানে কত, E1 হচ্ছে কিউ আধানের জন্য m বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কত হবে, 1/ আমরা আগের দিন বলেছিলাম 1/4πε কত কিউ বাই কত, এখানে b থেকে m পর্যন্ত দূরত্ব কত bm, তাহলে এটা হবে bm তার হোল স্কয়ার। এটা কোন দিক বরাবর কাজ করছে, এটা bm বরাবর কাজ করছে। আচ্ছা এইভাবে লিখলে অন্যরকম মানে বোঝাবে, bm বরাবর কাজ করছে। আর কি E2 মান দেখবো, E2 মান কত হচ্ছে, E2 মান হচ্ছে 1/4πε, E2 মান হচ্ছে 1/4πε কিউ বাই এখান থেকে হচ্ছে a থেকে m পর্যন্ত দূরত্ব, তাহলে am তার হোল স্কোয়ার মানে এটা কোন দিক বরাবর কাজ করছে, এটাও কাজ করছে am বরাবর কাজ করছে। এবার আমাদের ত্রিভুজের ধর্ম থেকে আমরা দেখতে পাই যখন এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয় তখন আমরা বলতে পারি যে am ইকুয়ালস টু bm, অর্থাৎ ত্রিভুজের দুটো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আর এই বাহুটার সঙ্গে ওই বাহুটা যখনই মাত্র সমান হবে, সেহেতু দেখো আমাদের এই যে E1 আর E2 তে পার্থক্য কিসের আছে, bm আর am এরই পার্থক্য, একটাতে bm আছে একটাতে am, এরা দুজনেই যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে কনক্লুশন টানতে পারি E1 = E2। এই ধরে আমরা কনক্লুশন টানতে পারি, আমাদের ইজিলি বেরিয়ে যাচ্ছে এখান থেকে, তাই তো ইজিলি আমাদের বেরিয়ে যাচ্ছে E1 = E2। এবার আমরা এর পরের ক্যালকুলেশনে দেখব, পরের ক্যালকুলেশনটা কি আমি এটা মুছতে হবে, আমাকে মুছলাম, চলো দেখা যাক পরেরটা কি আসে। এবার দেখো এবার আমরা লব্ধির ক্যালকুলেশনটা করব, লব্ধির ক্যালকুলেশন কি করে করব, ধরো লব্ধি আমাদের কোন দিক বরাবর কাজ করছে, এম এফ বরাবর লব্ধি কত, লব্ধিকে আমরা ধরো ই নেট এইভাবে লিখছি, মানে নেট ইলেকট্রিক ফিল্ড কত, ইকুয়ালস টু আমাদের কটা কটা কাজ করছে, দুটো E1 cos theta + E2 cos theta। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য এক্সটার্নাল নয়েজ, আগে থেকে বলে দিলাম তোমাদের। আচ্ছা আমরা একটু আগে দেখেছি E1 আর E2 সমান, তার মানে কি আমরা যে কোনো একটার জন্য লিখতে পারি, এখানে E2 বসাতে পারি বা এখানে E1 বসাতে পারি। তো আমি এটাকে এইভাবে লিখবো, টু E1, আমি দু জায়গাতেই E1 বসিয়ে দিলাম, টু E1 cos theta। এবার এর মানগুলো আমরা বসাই, এর মানগুলো কি হবে, E1 এর মান কত হবে, 1/4πε কিউ বাই E1 মানে কোনটা ছিল, bm, তার মানে bm তার হোল স্কোয়ার। আচ্ছা ইনটু cos theta। আচ্ছা cos theta মানে কি, cos theta মানে আমরা এখানে কি লিখতে পারি, cos theta আমরা যদি এইখান থেকে এই ত্রিভুজটাকে কল্পনা করি, এই যে যে ত্রিভুজটা আমি নিলাম, এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা থিটা ধরে আমরা cos theta মান কি করে বার করতে হবে, ভূমি বাই অতিভুজ। এবার এই ভূমিটা ধরে কত, l, এটা লম্বের মান কত, r, তাহলে অতিভুজের মান কত হবে, √l² + r² তাহলে আমি এখানে আগে লিখি কিভাবে কি হবে, আমাদের এটা ও ধরেছিলাম আমরা মূল বিন্দুটাকে, তাহলে এটা আমাদের হবে OB বাই BM, তাহলে এখানে কত আসছে, এখানে আমাদের আসছে 2 1/4πε, আমি যেমন ছিল তেমন রাখলাম, ইনটু কিউ বাই BM এর মান আমরা এক্ষুনি লিখলাম, BM এর মান কত, √l² + r² এবার l² + r² ওটাকে যদি আমরা এবার হোল স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, ওটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে আর স্কোয়ার
প্লাস এল স্কয়ার, একই ব্যাপার জানো, এল স্কয়ার প্লাস আর স্কয়ার লেখা বা আর স্কয়ার প্লাস এল স্কয়ার লেখা, এটা আমি আলাদা রাখলাম। এবার মান বসাবো এইটাতে, ওবির মান কত, ওবির মান এখান থেকে এটা মান কত এল, তাহলে এল বসালাম, একটু খেয়াল করো, ওবির মান আমরা এল বসালাম, আর বিএম এর মান কত বসাবো, এখানে তো স্কোয়ার নেই, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা বসালাম আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে একবার বলে দিই কি করলাম, ই নেট ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা, এটাকে আমি যেহেতু আমাদের ই ওয়ান ইকুয়ালস টু ই টু, যেহেতু আমি এটাকে টু ই ওয়ান কস থিটা লিখলাম, এবার তারপর টু ই ওয়ান এর মানটা বসালাম, কস থিটা ইকুয়ালস টু ওবি বাই বিএম বসালাম। এবার আমরা আমাদের এখান থেকে এই যে কোনো একটা ত্রিভুজ আমি এটাকে নিয়েছি কেন, তোমাদের ইচ্ছা হলে এটাকেও নিতে পারো, এনি ওয়ান যে কোনো একটা নিলে একই ভ্যালু আসবে, যে কোনো একটা নাম একই ভ্যালু আসবে। তো এই ত্রিভুজ থেকে তোমরা কি করতে পারো, এখান থেকে কস থিটার মান এবং বিএম এর মান তোমরা ক্যালকুলেট করলে, আমরা আমি ক্যালকুলেট করে এখানে লিখলাম স্কোয়ার। খুব ভালো হয় তোমরা যদি আমার বলার সাথে সাথে লেখো, কারণ এখানে অনেক সময় লেখাটা বোঝা যায় না, কারণ বোর্ডে ছোট করে লিখতে গেলে অসুবিধা। যাই হোক, তো এবার আমরা মানটা বসিয়ে দিলাম, এবার আমরা ক্যালকুলেশনটা করবো, তার জন্য আমরা উপরের অংশটা একটু মুছবো, উপরের অংশটা একটু মোছা যাক, উপরের অংশটা এবার দেখো কি হচ্ছে। তাহলে আমাদের এখানে ই, আমি আর ই নেট লিখছি না, লব্ধি আমরা জানি, লব্ধি বার করছি, এটাকে আমি এইভাবে করবো যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন, এবার আমি পুরোটাকে একভাবে করছি, দেখো কীভাবে, টু এল ইন্টু কিউ, আর নিচে কত দেখো, নিচে এটা আছে, এটার পাওয়ার কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এর পাওয়ারে কত আছে, ব্র্যাকেট পুরোটার পাওয়ারে এক আছে, আর কোনো আর স্কোয়ারে আলাদা পাওয়ার, এটা যোগফল আছে, যোগফল হওয়া যোগ হয়ে যাওয়া মানে পুরোটা একটা রাশি, এর পাওয়ারে এক আছে, আর তারপরে আরেকটা আছে, তারপরে একটা আছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা রুট ছিল, রুট থাকা মানে পাওয়ারে কত থাকে, রুট থাকা মানে পাওয়ারে থাকে হাফ, রুট থাকা মানে পাওয়ার হয়ে যায় কত হাফ। তো এই আপাতত আমাদের হলো, এবার আমরা কি করবো, এবার দেখো আমরা কি করছি, ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন, দেখো কিউ ডট টু এল মানে কি, এই দ্বিমেরুটার কি যে কোনো একটা আধান আর আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক পাচ্ছি, দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক পেলাম, আর এখান থেকে এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার তিনের দুই, এই এক আর এই হাফ যোগ করলে টোটাল পাওয়ারটা তিনের দুই হয়ে যাবে। তাহলে আমরা ই এর ভ্যালু পেলাম এইটা, ই ইকুয়াল টু পি বাই ফোর পাই এপসাইলন ইনটু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা আমাদের কি পেলাম, যে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি করে বার করতে হয় সেটার মান। এবার আগের দিন আমরা এরকম, আগের দিন যেমন করেছিলাম আমরা এরকম, যে আমরা ধরে নিয়েছিলাম যে এল ইজ মাচ মাচ লেস দেন আর, আমরা এরকম একটা স্পেশাল কেস আগের দিনও করেছিলাম, বা আগের দিনে আমাদের এক্স ছিল আগের দিনের ক্লাসটা, বা আবার বলছি ক্লাসটা যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে নাও। এখানে এল মাচ মাচ লেস দেন আর, তার মানে কি, এল স্কোয়ার ইজ মাচ মাচ লেস দেন আর স্কোয়ার, তার মানে আমি এই ইকুয়েশন থেকে কি পেতে পারি, এই ইকুয়েশন থেকে আমি পেতে পারি ই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন পি বাই আর স্কোয়ার, কারণ এল স্কোয়ারটা তো জিরো, এটা হওয়া মানে এল স্কোয়ার টেন্স টু জিরো হয়ে যায়, এল স্কোয়ার টেন্স টু জিরো হয়ে যায়, তো এল স্কোয়ার টেন্স টু জিরোর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা কি পাচ্ছি পি স্কোয়ার বাই আর স্কোয়ার হোল টু দি পাওয়ারে কত ছিল তিনের দুই, পাওয়ারে ছিল তিনের দুই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বার করতে, তাহলে ই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন পি বাই, এই পাওয়ার পাওয়ার কেটে যায় নিচেটার সঙ্গে উপরটা, তাহলে এটা হচ্ছে আর কিউব, এটা পাওয়া গেল আর কিউব, এটা সরি ছোট হয়ে গেল লেখার জায়গা নেই, এটা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের যখন আর এল এর থেকে অনেক বড় তখন আমাদের এটা হবে এই ইকুয়েশন। এবার যে ভেক্টর ফর্ম লিখতে গেলে এইখানে একটা ভেক্টর সাইন, এখানে একটা ভেক্টর সাইন, সেম ভাবে এখানে একটা ভেক্টর সাইন, এখানে একটা ভেক্টর সাইন, এটা ওয়ান, এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি করে বার করতে তার ইকুয়েশন। তোমরা বুঝতে না পারলে ভিডিওটাতে পজ করে করে দেখো ভিডিওটাকে, তোমরা বুঝতে না পারলে ভিডিওটা পজ করে করে দেখো। এরপরে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা আলোচনা করব কি, ডিমেরুর ওপর, তড়িৎ দ্বিমেরুর ওপর কোনো সুষম তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত
টর্কের রাশিমালা, সুষম তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত টর্কের রাশিমালা। তার আগে শেষ করার আগে আরেকটা জিনিস বলে দিই, এবারটা মুছি এখানটাতে। দেখো একটা জিনিস, আমাদের দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করে আমরা বলেছিলাম, দ্বিমেরু ভ্রামক, আমি যে ছবিটাকে একটু ছোট্ট করে ছোট্টর মধ্যে একটা রিপ্রেজেন্টেশন দিই, আমাদের এরকম একটা ব্যাপার হয়েছে ছবিটা এই, আর আমাদের ই কাজ করছে, ই নেট কাজ করছে এদিকে, আর আমাদের দ্বিমেরু ভ্রামক কোন দিকে কাজ করে, দ্বিমেরু ভ্রামক এদিকে কাজ করে। তাহলে দেখো পি কাজ করছে এদিকে আর আমাদের ই কাজ করছে এদিকে, তাহলে পি আর ই এর মধ্যবর্তী কোণ কত? পি অ্যান্ড ই এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন এটা দিয়ে দেয় যে পি আর ই এর মধ্যবর্তী কোণ কত, মানে আমাদের নেট, অ্যাকচুয়ালি পি নেট লিখি, আমাদের দ্বিমেরু ভ্রামক এবং লব্ধি তড়িৎ ক্ষেত্রের দিক, এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো চলো এবার আমরা পরবর্তী টপিকে চলে যাবো, লেটস গো টু নেক্সট টপিক। আমাদের পরবর্তী টপিকে চলে এসেছি যে সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। টর্কটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের দ্বিমেরুটা আঁকি, ধরো আমরা দ্বিমেরুটা নিলাম এরমভাবে, ধরো এখানে মাইনাস কি উপাদান আর এখানে সামান্য দূরে থাকে তো প্লাস কি উপাদান, এই যে দূরে অবস্থান করছে, আর সুষম তড়িৎ ক্ষেত্র ধরো এরমভাবে অবস্থান করছে, তড়িৎ ক্ষেত্রটা মানে এই দিক বরাবর কাজ করছে তড়িৎ ক্ষেত্রটা, তড়িৎ ক্ষেত্রটাকে আমরা ই নাম দিলাম আর আমরা দ্বিমেরুটার নাম দিচ্ছি এ বি। এবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য দ্বিমেরুর ওপর বল প্রয়োগ হবে, দ্বিমেরুর উপর মানে কি, দ্বিমেরুর দুটো আধানের ওপর দুদিকে দুটো বল কাজ করবে, এই যে দুটো বল কাজ করবে কি বল, এখান থেকে যে বলটা কাজ করবে, দেখো আমরা যখন প্রথমে বলেছিলাম, আমরা যখন প্রথম দিন বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র বলার সময় যে তড়িৎ ক্ষেত্র ই ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো, আমরা বলেছিলাম ই ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। এবার কিউ জিরোটা কি ছিল? কিউ জিরোটা ছিল আমাদের পরীক্ষক আধান। এবার এটার জায়গায় আমি কিউ লিখতে পারি, আমি এখানে কিউ আধানকে এনেছি, প্লাস হোক বা মাইনাস কিউ। এবার এই কিউ আমরা যদি এবার আমাদের এফ এর মান বার করতে বলে যে কিউ আধানের উপর কতটা বল ক্রিয়া করছে, সেটা কি করে বার করবো, এখান থেকে এফ ইকুয়ালস টু জাস্ট এই দুটো গুণ কিউই, এফ ইকুয়ালস টু কিউই। তাহলে আমি লিখতে পারি যে এই আধানটার উপর ক্রিয়াশীল বল কোন দিকে, এদিকে কাজ করবে, কেন কাজ করবে এদিকে, কারণ আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক মানে কি করে বুঝি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিক হয় পজিটিভ আধান থেকে, পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে, পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে, তার মানে কি এই নেগেটিভ আধানটাকে নিচের দিকে আকর্ষণ করবে, কি বলে আকর্ষণ করবে, কিউ ই, কিউ ই। আর এই আধানের উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে, এদিকে, এটাও সেই একই কিউ ই হবে, কেন, কারণ আমরা জানি দুটো কিউ আর ইটা আমাদের ইউনিফর্ম, ই আমাদের ইউনিফর্ম ফিল্ড, ই আমাদের ইউনিফর্ম ফিল্ড, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা তো এটা আমরা পেলাম। এবার আমাদের এই যে দ্বিমেরুটা আমরা নিয়েছি এ বি দ্বিমেরু, এ বি, এই এ বির ওপর তাহলে মোট বল কতটা কাজ করছে, দেখো দুটো বল যখন দুটো দিকে কাজ করে, দুটো বলের দিক ক্রিয়া ক্রিয়ার অভিমুখ যখন আলাদা হয়, তখন আমরা নেট বল বার করতে গেলে, অর্থাৎ আমি যদি এফ নেট বলি, এই বলটাকে আমি বলছি এফ ওয়ান বল আর এটাকে বলছি এফ টু বল যদি বলি, তাহলে এফ নেট বার করতে গেলে কি করতে হয়, একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে, মানে এফ ওয়ান ডিফারেন্স এফ টু। ডিফারেন্স কেন বললাম, কারণ ধরো কোনটা বড় কোনটা ছোট আমি যদি না জানি, সেক্ষেত্রে আমরা যে পার্থক্য কী করে করবো, ডিফারেন্সের জন্য দুটোর পার্থক্য আর কি। তাহলে এটা কী হবে, দেখো প্রথমটা আমাদের কত, প্রথমটা কিউই, তারপরেরটা, তারপরেরটাও কিউই, তাহলে ইকুয়ালস টু কত পাচ্ছি, জিরো। তাহলে আমি কী দেখলাম, আমরা দেখলাম যে এই দ্বিমেরুর ওপর, এই দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল নেট বল মানে লব্ধি বলের পরিমাণ কত, শূন্য। তো লব্ধি বলের পরিমাণ শূন্য, কিন্তু এর উপর একটা টর্ক কাজ করছে, কেন কাজ করছে, কারণ এই টর্কটা একে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ এই দুটো বল এর দিকে টানছে আর একে এদিকে টানছে, এইভাবে এরভাবে এটা ঘুরতে থাকবে। এবার আমি ধরে নিয়েছি যে এটা আমাদের দ্বিমেরুটা আগে থেকেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত রয়েছে, থিটা কোণে কাত হয়ে রয়েছে, থিটা কোণে কাত হয়ে রয়েছে, এটা আমরা আগে থেকেই ধরে নিয়েছি। এবার কি, তাহলে দেখো আমি কি কি বললাম এতক্ষণ, দেখো এবার আমরা জানি তো দ্বিমেরুর আমাদের দৈর্ঘ্য কত হয়, 12, এটা দ্বিমেরুটা দৈর্ঘ্য হয় আমরা জানি। আচ্ছা তো এবার আমরা যেটা করব কি, আমরা দ্বিমেরুর দৈর্ঘ্য 12 ধরে নিয়েছি, আমরা দ্বিমেরুর ওপর মোট
নেট বল কতটা কাজ করছে সেটা দেখে নিয়েছি। এবার আমরা দ্বিমেরু ভ্রামকটা বার করে ফেলি। তাহলে দ্বিমেরু ভ্রামককে আমরা যদি কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে। দ্বিমেরু ভ্রামকটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে পি কস্টটা আমরা কি জানি, কিউ ইন্টু টুয়েলভ, কিউ ইন্টু টুয়েলভ অর্থাৎ যে কোনো একটা চার্জ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, কিউ ইন্টু টুয়েলভ। এবার আমরা কি করব, এবার আমরা টর্কটা বার করব। এবার আমরা কি বার করব, টর্ক বার করব। তো আমাকে একটু মুছতে হবে জায়গাটা। সরি, ছবিটা মুছে গেল। এটা এ নাম দিয়েছিলাম, এটা ছিল মাইনাস কিউ আর। আচ্ছা, এবার এর উপর টর্ক কতটা কাজ করছে। টর্ক মানে টর্ককে আমরা ক্রিয়াশীল টর্ক, ক্রিয়াশীল টর্ক, টর্ককে আমরা টাও দিয়ে প্রকাশ করি। চিহ্নটা টাও, এটা গ্রিক অ্যালফাবেট, এটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি। এটা কি করে বার করতে হয়, এটার মান এটাকে বার করতে হয়। আচ্ছা, আমি নিচে লিখি, এটা ইকুয়ালস টু একটি বল, মানে এই যে দুটো বল ক্রিয়া করছে তার মধ্যে যে কোনো একটি, একটি বল ইনটু বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। আমরা কি বললাম, একটি বল ইনটু বলের ক্রিয়ারেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এবার লম্ব দূরত্ব মানে কি, বলটা কোথায় ক্রিয়া করছে, দেখো দুটো বল, একটা বল এখানে ক্রিয়া করছে আর একটা এখানে। লম্ব দূরত্ব কি করে বার করবো, এটা লম্ব দূরত্ব না, এটা লম্ব দূরত্ব নয়। আমরা এখানে তার জন্য কি করতে হবে, এটাকে আমাদের ডটের লাইন দিয়ে বাড়াতে হবে, আর এখান থেকে ডটের লাইন দিয়ে একটু টেনে নিয়ে যেতে হবে এদিকে। তো এইখানে যেটা টাচ করলো এইটা, অর্থাৎ আমি এটাকে যদি ডি নাম দিই, তাহলে আমাদের এডি হচ্ছে। তাহলে আমাদের এখানে অনুযায়ী আমাদের টাও, আমাদের টাও ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, বল, একটা বলের মান কত, আমাদের প্রত্যেকটা বলের মান কত। এখানে আমরা একটু আগে দেখলাম এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু কিউ ই, এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু কিউ ই। তাহলে আমরা টাও, টাও ইকুয়ালস টু কিউ ই ইন্টু লম্ব দূরত্ব কত, এডি। লম্ব দূরত্বের জায়গায় আমরা লিখলাম এডি, এটা উপরে দাগ দেওয়া মানে দূরত্বের কথা। এবার এডির মান কত, আমরা তো এই যে টুয়েলভটা লিখেছিলাম, টুয়েলভটা তো আমরা কিসের মান লিখেছিলাম, আমাদের যে আমাদের যেটা দ্বিমেরু ছিল সেই দ্বিমেরুর দৈর্ঘ্য ছিল আমাদের টুয়েলভ। এবার দেখো, আমি আগে থেকে বলেছিলাম যে এটা থিটা কোণে আনত রয়েছে। এটা কত কোণে আনত রয়েছে, থিটা কোণে আনত রয়েছে। যদি ওটা থিটা কোণে আনত থাকে, তাহলে এই এটার মান আমরা কত পাবো, এটার মান টুয়েলভ সাইন থিটা পাবো, টুয়েলভ সাইন থিটা পাবো। কেন, কারণ আমরা জানি কি, এটা একটা ভেক্টর রাশি, দ্বিমেরু ভ্রামক এদিকে কাজ করছে, দ্বিমেরু ভ্রামক না সরি, দৈর্ঘ্যটা এদিকে কাজ করছে। এখান থেকে এদিকে আমরা দৈর্ঘ্য মাপার সময় কিভাবে মাপি, দৈর্ঘ্যটাই তো দ্বিমেরুর দিক নির্দেশ করে এদিকে। তাহলে এইটা দুটো যদি আমরা কি করি, দুটো বলো, দুটো আমরা যদি এটাকে উপাংশে ভাঙি, তাহলে একটা উপাংশ কোন দিকে পাবো, এদিকে, আরেকটা এদিকে। এদিকের উপাংশটা পাবো, কেন পাবো, এটা থিটার জন্য, এটা থিটা হবে। আমাদের তড়িৎ ক্ষেত্রের সময় যে কোণটা করেছে, আমরা যদি এখানে একটা উপাংশ তৈরি করি এদিকটাতে, তাহলে এই কোণটা থিটা হওয়া মানে কি, এই কোণটা থিটা হবে, আর এটা থিটা হওয়া মানে এটা হবে আমাদের ধরো টুয়েলভ কস থিটা। আর এদিকে যেটা কাজ করবে টুয়েলভ এর উপাংশ, সেটা কত হবে, টুয়েলভ সাইন থিটা। এই জন্য আমরা এখানে কত লিখবো, এডির জায়গায় কিউই ইন্টু টুয়েলভ সাইন থিটা। যদি তোমরা কেউ বুঝতে না পারো, আমি আরেকবার বলি, আমাদের এখানে কি চাই, বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। এবার বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব মানে আমরা এইভাবে বার করলাম, একটা ত্রিভুজ তৈরি হলো দেখতে পাচ্ছি। এবার এই ত্রিভুজ ভুলে যাও, ত্রিভুজের কথা ধরো, এবার ত্রিভুজ তৈরি হয়, এখানে ত্রিভুজ থেকেও বার করা যায়, কিন্তু আমরা ওইভাবে বার করবো না। কীভাবে বার করবো, এইখানে যে টুয়েলভ ভেক্টরটা রয়েছে, মানে এটা টুয়েলভ মানে কি, এটা দৈর্ঘ্যটা, দেখো আমরা যখন পি বার করি, পি ইকুয়ালস টু কিউ ডট টুয়েলভ করি, তার মানে কি, আমরা ভেক্টর সাইন কার মাথায় দিই, টুয়েলভের মাথায়। তার মানে কি, আমরা দৈর্ঘ্যটাকে ভেক্টর ধরি, আর দৈর্ঘ্যটা কোন দিকে কাজ করে, মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এই ভেক্টরটা যদি এদিকে কাজ করে, আর এই ভেক্টরটা অলরেডি ই এর সঙ্গে থিটা কোণে আনত রয়েছে, থিটাটা কি লম্ব হয়ে গেছে, থিটাটা এর সঙ্গে লম্বভাবে আছে, মানে সরি এই দিকে বরাবর আছে। তার মানে কি, আমরা এখান থেকে যদি এই ভেক্টরটা এখান থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এই ভেক্টরের দুটো উপাংশে ভাগ করি, তাহলে একটা হবে এদিকে, একটা হবে এদিকে, উল্লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ। উল্লম্ব উপাংশটা কি বরাবর হচ্ছে, উল্লম্ব উপাংশটা আমরা দেখতে পাচ্ছি ই বরাবর হচ্ছে। ই বরাবর উপাংশটা হওয়া মানে কি, এই ভেক্টরটা এর সঙ্গেও থিটা কোণে আনত থাকবে, ফলে কোন এই দিকের উপাংশটা হবে টুয়েলভ কস থিটা, টুয়েলভ কস থিটা। আচ্ছা, ভালো করে একটু লিখে দিই, এটা টুয়েলভ কস থিটা। আর আনুভূমিক উপাংশ কত হবে, টুয়েলভের
2L sin theta. এবার আমরা দেখতে পাচ্ছি যে 2L sin theta যেটা AD আমাদের তো এটার মানই দরকার। তো আমরা এখানে বসিয়ে দিলাম QE into 2L sin theta, এটা হচ্ছে আমাদের AD এর মান। এবার আমরা কি করব, এবার আমরা একটু সুন্দর করে লিখব। তাহলে আমরা কি লিখব, tau equals to, আমি এটা কিরকম ভাবে লিখব যে Q into 2L E sin theta. তাহলে Q into 2L মানে আমরা একটু আগে দেখেছি Q into 2L টা কি ডিনোট করে, P কে ডিনোট করে। তাহলে আমরা পেলাম PE sin theta, আমরা পেলাম কি PE sin theta, ভালো কথা। তো এইখানে যেটা আমরা পেলাম PE sin theta, এই PE sin theta কে আমরা হলো যে আমাদের দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, এটা টর্কের রাশিমালা। কিন্তু এখান থেকে আমরা যেটা পাবো সেটা জাস্ট মানটুকু পাবো, মানটুকু। অর্থাৎ এটা ভেক্টর ফর্ম নয়, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটাকে ভেক্টর ফর্মে যদি প্রকাশ করি তাহলে কিভাবে হবে ভেক্টর ফর্মটা, দেখে নেওয়া যাক। ভেক্টর ফর্ম মুছে দিলাম এই জায়গাগুলো। ভেক্টর ফর্ম কি করে হবে, টাও এর মাথায় আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম, টাও এর মাথায় ভেক্টর সাইন দিয়ে দিলাম। এবার দেখো এটা যে ফর্মেটে আছে পিই সাইন থিটা, পিই সাইন থিটা কি হয়, পি ধরো দুটো ভেক্টর এ বি সাইন থিটা যদি এরকম লেখা হয় তাহলে আমি এখানে বলতে পারি না এটা কি আছে, এ ক্রস বি, দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট করলে যেরকম আছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে এইটা এরকম মেনে এরকম ধরে নিয়ে আমরা বলতে পারি এটা পি ক্রস ই, পি ক্রস ই। এইটা যেটা পেলাম আমরা, এটা পেলাম কি আমাদের দ্বিমেরু ভ্রামকে দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের ভেক্টর ফর্ম, ক্রিয়াশীল টর্কের ভেক্টর ফর্ম। আর আগেরটা ছিল কি টর্কের রাশিমালা কি করে বার করতে গেল। এবার এর দুটো স্পেশাল কেস আছে, কেস নাম্বার ওয়ান আমরা সেই কেসগুলো এখান থেকে ডিরাইভ করবো। দেখো কিভাবে, যদি থিটা ইকুয়ালস টু জিরো ডিগ্রি হয়, থিটা জিরো ডিগ্রি কিভাবে হবে, থিটা জিরো ডিগ্রি হবে কি করে সেটা বোঝাতে গেলে আমাকে নতুন একটা ছবি আঁকতে হবে। তো ছবিটা আমাকে মুছতে হবে, ছবিটা মুছিয়ে দিই। ধরো আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এরকম ভাবে কাজ করছে, তড়িৎ ক্ষেত্রটা এইভাবে কাজ করছে, আর ধরো দ্বিমেরুটাকে এইভাবে রাখা আছে। তাহলে দেখো দ্বিমেরু আর তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ শূন্য, শূন্য, ভালো কথা। তাহলে আমরা এক্ষেত্রে টাও এর মান কত পাবো, টাও ইকুয়ালস টু কিউ পিই সাইন থিটা। এবার সাইন জিরো ডিগ্রির মান কত, অতএব সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে, সাইন জিরো ডিগ্রির মান কত আছে, জিরো। তাহলে টাও এর মান জিরো। তাহলে টর্কের প্রভাব কখন ন্যূনতম হবে দ্বিমেরুর ওপর, যখন দ্বিমেরুটাকে কীভাবে রাখা হবে, তড়িৎ ক্ষেত্রে বরাবর শূন্য ডিগ্রি কোণে রাখা হবে। তখন দ্বিমেরু দেখো শূন্য আসার পর এর থেকে ছোট আসতে পারে না, ফলে এটা সর্বনিম্ন মান, এটা টাওয়ের সর্ব, এটা আমাদের এলো সর্ব, টাওয়ের সর্বনিম্ন মান। এবার ধরো আমাদের দু নম্বর কেস আমরা দেখবো, যেটা দু নম্বর কেসটা কি দেখবো, ধরো থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই ছবিটাতে একটু মডিফাই করে দিই। ধরো থিটা এই বরাবর রয়েছে, ধরো থিটা না সরি আমাদের যে দ্বিমেরুটা, ধরো দ্বিমেরুটা এই বরাবর রয়েছে, মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। তাহলে দেখো যখন এটা 90 ডিগ্রি হবে তখন আমাদের সাইন 90-এর মান কত, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90-এর এটা সর্বোচ্চ মান, সাইন 90-এর এটা সর্বোচ্চ মান। তাহলে সেক্ষেত্রে আমাদের টাওয়ার মান কত হবে, সাইন 90 যদি 1 হয়ে যায়, এটা 1 হয়ে গেলে তাহলে টাওয়ার মান আমরা পাবো পিই, টাওয়ার মান আমরা পাবো পিই। তাহলে এই যে এটা যেটা পেলাম, দেখো সাইন 90-এর মান সর্বোচ্চ মানে কি, আমরা এই ক্ষেত্রে যে ভ্যালুটা পাচ্ছি, দেখো সাইন সাইন থিটার ভ্যালুটা এই টাও বার করার ক্ষেত্রে, অর্থাৎ টর্ক বার করার ক্ষেত্রে একটা ভাইটাল মান। তাহলে এইটার মান যখন সর্বোচ্চ হবে আমরা বলতেই পারি যে সেক্ষেত্রে তখনই টর্কের মানটা সর্বোচ্চ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে আমরা টাও এর সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মানটা পেয়ে গেলাম। তো এবার আমরা আজকের ক্লাসটা শেষ করব, কিন্তু শেষ করার আগে আমরা একটা প্রবলেম সলভ করব, করে ক্লাসটা শেষ করব। তো চলো সেই প্রবলেমটা আমরা সলভ করে নিই, তারপর আমাদের ক্লাসটা আজকে আমরা শেষ করব। প্রবলেমটা কি, প্রবলেমটা তোমাদের স্ক্রিনের ওপর কোনো একটা জায়গায় চলে আসবে, তোমরা দেখে নাও প্রবলেমটা পড়ে নাও। তো আমি বলে দিচ্ছি মুখে, এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য সমান। এই সমবাহু ত্রিভুজের ধরো নাম দিলাম আমি এ বি সি, এই তিনটে বিন্দুতে তিনটে আধান আছে, একটা এখানে কিউ
এখানে কিউ আর এখানে মাইনাস টু কিউ আধান আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদেরকে লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান জানতে চেয়েছে, লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান জানতে চেয়েছে। কি করে বার করব আমরা এই মাইনাস টু কিউ আধানটাকে? ধরে নিলাম এখানে মাইনাস কিউ আর একটা মাইনাস কিউ পাশাপাশি রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে এই সাইডেরটাকে আমরা একটা দ্বিমেরু পেলাম আর এই সাইডে আর একটা দ্বিমেরু পেলাম, দুটো দ্বিমেরু পেয়ে গেলাম, ভালো কথা। তাহলে আমাদের এখন দুটো দ্বিমেরু আছে, একটা হচ্ছে সি এ আর একটা কি আছে, আর একটা হচ্ছে সি বি। এই দুটো দ্বিমেরু আমাদের কাছে এখন আছে। এই দ্বিমেরু দুটোর লব্ধি দ্বিমেরু ভ্রামক যদি আমাদের বার করতে হয় তাহলে কিভাবে বার করব? লব্ধি কোন দিকে হবে? লব্ধি ঠিক এই দিক বরাবর হবে, একদম লম্ব দিকে নিচের দিকে। আচ্ছা, এবার এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সরি এক্সট্রিমলি সরি, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, কিরকম ত্রিভুজ আমি লিখে দিচ্ছি এখানে, সমবাহু, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে কি এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হবে, এটা আমাদের সকলের জানা। তার মানে কি পুরো কোণটা 60 ডিগ্রি হবে, এখানে লিখি পুরো কোণটা 60 ডিগ্রি হবে। ফলে এই যে সমদ্বি খণ্ডক, এটা সমদ্বি খণ্ডকের মতো একদম, যেহেতু সমবাহু ত্রিভুজ সেহেতু এটা সমদ্বি খণ্ডকই হবে যদি আমি উপর থেকে লম্বটা নিই। তাহলে এই সমদ্বি খণ্ডক হলে এটার মান কত হবে? 30 ডিগ্রি, এটার মান হবে 30 ডিগ্রি। এবার আমি এইটার রেসপেক্ট এই কোণটাকে ধরে নিয়ে আমি যদি এই ভেক্টরটাকে, অর্থাৎ এটা কি আমাদের, আমি পি ওয়ান নাম দিলাম, এই ভেক্টরটাকে আমি নাম দিলাম পি ওয়ান, এটাকে নাম দিলাম পি টু, অর্থাৎ এই আমাদের প্রথম যেটা সি এ দ্বিমেরু ভ্রামকের নাম দিলাম আমি পি ওয়ান আর সি বি এর নাম দিলাম পি টু। তাহলে আমি এইটাকে যদি দুটো উপাংশে ভাঙি তাহলে একটা উপাংশ পাবো এই বরাবর। প্রথমে আমরা পি ওয়ান কে ভাঙছি, পি ওয়ান কে, তাহলে পি ওয়ান এর একটা উপাংশ এই বরাবর থাকবে আর একটা উপাংশ থাকবে এই বরাবর। এই বরাবর যে উপাংশ থাকবে সেটা হবে পি ওয়ান, কত? পি ওয়ান সাইন থিটা। আর এই বরাবর যে উপাংশ থাকবে সেটা কত হবে? পি ওয়ান কস থিটা, পি ওয়ান কস থিটা। সেম ভাবে পি টু কে ভাঙলে আমরা এই বরাবর একটা পি টু উপাংশ পাবো আর এই বরাবর পাবো, এই বরাবর যেটা পাবো সেটা হবে পি টু কস থিটা আর এই বরাবর যেটা পাবো সেটা হচ্ছে পি টু সাইন থিটা। এবার এই পি টু সাইন থিটা আর পি ওয়ান সাইন থিটা পরস্পর দেখো একই রেখা বরাবর দুজন দুদিকে কাজ করছে, ফলে এরা পরস্পর পরস্পরকে নালিফাই করে দেবে, অর্থাৎ এদের এফেক্টটা পরস্পর পরস্পরকে নষ্ট করে দেবে। তাহলে এফেক্ট পড়বে কার? পি ওয়ান কস থিটা আর পি টু কস থিটা, এই দুটোরই এফেক্ট আমাদের কাছে থাকবে। এবার থাকা মানে কি? দেখো এই দুটো একই সরলরেখা বরাবর কাজ করছে, আমাদের লব্ধি বরাবর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি নেট অর্থাৎ ক্রিয়াশীল লব্ধি দ্বিমেরু ভ্রামক কত? ইকুয়ালস টু পি ওয়ান প্লাস পি টু, পি ওয়ান প্লাস পি টু। এবার পি ওয়ান প্লাস পি টু কী করে বার করবো? দেখো পি ওয়ান আর পি টুর মান দুক্ষেত্রেই, দেখো দুক্ষেত্রেই আধানের পরিমাণ সমান, আধানের পরিমাণ সমান, আর ত্রিভুজটা যেহেতু সমবাহু, সমবাহু যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো আমি ধরে নিলাম এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, তাহলে দেখো পি ওয়ান এর মান কত হচ্ছে? পি ওয়ান এর মান হচ্ছে কিউ এ, পি ওয়ান এর মান কত হচ্ছে? কিউ এ, আচ্ছা সরি, তাহলে কি বললাম? দেখো এই দুটো নালিফাই করে দিল পরস্পরকে আর এই আমাদের লব্ধি বরাবর কাজ করছে কোন ভেক্টর? এই দুটো ভেক্টর পি ওয়ান কস থিটা আর পি টু কস থিটা। তার মানে কি আমাদের পি নেট এর মান কত হবে? অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামক পি নেট ইকুয়ালস টু পি ওয়ান কস থিটা প্লাস পি টু কস থিটা। এবার আমি পি ওয়ান আর পি টুর মান বসাবো। এখানে আমি কি করেছি? আমি শুধু বাহুর দৈর্ঘ্যটা এ ধরে নিয়েছি, বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি। আচ্ছা সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিয়েছি, আর কি ধরা আছে আমাদের? আর কিছু আমরা জানি যে এখানে যে আধান দুটো সব সমান, এখানে কিউ আধান আছে, এখানে কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, তার মানে কি আধানের মান সমান, এখানে মাইনাস কিউ দুটো আধান, দুটো মাইনাস কিউ আধান আছে। আচ্ছা তাহলে এই প্রথম পি ওয়ান দ্বিমেরু ভ্রামকটার মান কত? পি ওয়ান এর মান আছে কিউ আর এ, কেন? কারণ সমবাহু ত্রিভুজে তিনটে বাহু, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, আমি প্রত্যেকটাকে এ ধরে নিয়েছি, তাহলে কিউ এ কত হবে? কিউ এ কস থিটা প্লাস এটা কত হবে? এটাও হবে কিউ এ কস থিটা। তাহলে এটা দুটো কত হচ্ছে? টু, সরি এটা দুটো মিলিয়ে হচ্ছে টু কিউ এ কস থিটা, টু কিউ এ কস থিটা।
এবার 2qa cos থিটা মানে এর cos থিটার ভ্যালুটা কত? থিটার ভ্যালু হচ্ছে আমরা এই বাহু রেসপেক্টে এটাকে ভেঙেছিলাম তাহলে থিটার মান হবে 30 ডিগ্রি। তাহলে 2qa cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি cos 30 ডিগ্রি মান বসাই তাহলে কত পাবো? 2qa ইনটু রুট 3/2। তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে আমাদের ভ্যালু আছে qa রুট 3, qa রুট 3। তোমরা যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা ব্যাকওয়ার্ডে যাও, গিয়ে সেখান থেকে গিয়ে দেখে নাও। আর এটা ভ্যালু এলো আমাদের তাহলে qa cos qa রুট 3, আমাদের মোট ক্রিয়াশীল কি দ্বিমেরু ভ্রামকের মান, অর্থাৎ লব্ধি দ্বিমেরু ভ্রামকের মান। তো আজকের ক্লাস এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্টে জানিও, পরের দিনের ভিডিওতে আমি সেটা ডিসকাস করে দেবো। ততক্ষণ দেখতে থাকো দ্য ফিউশন স্টাডি ইউটিউব চ্যানেল। টাটা।